যে কোনো পুজোর পরের দিন পুজোর দিনের তুলনায় বেশি কাজকর্ম থাকে, আমার এটাই মনে হচ্ছে। আজ লক্ষ্মী পুজোর পরের দিন যত কাপড় জামা ছিল সবগুলোকে মেশিনে দিয়ে কেচে ধুয়ে মেলে দিয়ে হয়েছে। আর এখানে আমি আপনাদের সাথে ব্লগ স্টার্ট করব, আর কালকের ব্লগটা শেষ করে নতুন আরেকটি ব্লগ স্টার্ট করলাম। বাসনকোসনগুলোকে সব মেজে দিয়েছি, যেহেতু গ্রহণ ছিল তাই সমস্ত কিছু ধোয়া পোছা করেই আমি জাস্ট এখানে বসছি। গুড আফটারনুন বন্ধুরা, তোমাদের সবাইকে নতুন আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত। লক্ষ্মী পুজোর পরের দিন একটা ব্লগ শেষ করেছি কাল, আর আজ আবার সকালবেলা থেকে নতুন ব্লগ স্টার্ট করছি, মানে স্টার্ট করতে পারিনি, দুপুরবেলা থেকে করছি। এখন মোটামুটি পুজোর কাজকর্মগুলো শেষ করতে পারিনি, আমি বসে আছি এখানে সিঁড়ির এখানে। আলপনাগুলোকে এর আগে ব্লগে দেখিয়েছি, ভালো করে দেখাতেও পারিনি। এখন করব হচ্ছে বাসন গুছাবো। এই যে ঠাকুরের সব বাসন কোসনগুলো পরের দিন সব মেজে ধুয়ে দিয়েছি লক্ষ্মী পূজার পরের দিন। উপরে আছে প্রচুর জামা কাপড়, সেগুলোকে কাচা হয়েছিল, সেগুলোকে দিয়ে দেবো মেশিনে। মেশিনে বলে দেখো তো, সেগুলোকে মেশিনেই দিয়েছিলাম। সেগুলো মেশিনে দেওয়াতে কাপড়গুলো শুকিয়ে গেল, স্নান করে জাস্ট বসেছি। এই কয়েকদিন হয়েছে কি বলতো, ভিডিও দিতে পারিনি, একদম ভিডিও দিতে পারছিলাম না। সেই পুজোর ভিডিওগুলোই এখনও এডিট করে উঠতে পারছি না, হাত পাগুলো ভীষণ ব্যথা, মানে যেখানে বসছি সেখানে মনে হচ্ছে লাগছে। কালকে এতটা উপর নিচ করা হয়েছে, উপর নিচ করা হয়েছে, মানে শখ হয় ঠাকুরকে এটা করে দিব ওটা করে দিব, সবটাই নিজে হাতে করি তো, তারপরে আর পারি না। তো আজকে উপাসের পরের দিন এরকম ম্যাচম্যাচ করবে শরীরটা জানা কথা, কারণ ধকল তো এখনও কাজ মানে কেটে উঠেনি। এই পূজা গেল, দুদিন তো দশমী গেল এখানে, এই মঙ্গল বুধবারে। বৃহস্পতিবার থেকে আমি ঠাকুরের জন্য অল্প অল্প করে বাজার করেছি, তোমাদেরকে ব্লগে দেখিয়েছি। শুক্রবারের দিনটাতে সব বাসনপত্র নামানো, সেগুলোকে মাজা, কালকে শনিবারে পুজো দেওয়া, সমস্তটা দিন মানে সারাটা দিন গেল। তারপরে গ্রহণ, সকালে উঠে মানে সমস্ত ঘর ক্লিন করলাম, ধোয়ালাম, যেই বাসনগুলো ছিল সব মাজলাম, দেখালাম তোমাদেরকে, সম্পূর্ণ ওগুলো মুছিয়ে শুকিয়ে গেছে। এগুলোকে এখন এক জায়গায় রাখবো, তারপরে আবার এগুলোকে জায়গাটা জায়গায় ঢোকাবো, মানে বাসন রাখবো। তাহলে বুঝতেই পারো চোখ মুখ মানে বসে গেছে। আর পুজোর সময় এই অল্প একটু জিনিস যদি না করতে পারি, অবশ্যই অল্প বলবো, পরিশ্রম তো হয়েছে কিন্তু তবুও মনের একটা শান্তি। তো এই ব্লগটা আমি জানি না কবে দেবো, লক্ষ্মী পুজোর পরের দিন শুরু করলাম। চলো আস্তে আস্তে ব্লগগুলো এডিট করে তোমাদের কাছে পৌঁছাবো। এখন আমি রেস্ট নিতে পারবো না, এখন আমি ভিডিওর মানে ভয়েস ওভার করবো, কাপড় তুলবো, আর মানে ছাদের সব কাপড় জামাগুলোকে গুছিয়ে রাখতে পারবো না, এক জায়গায় ধূপ করে রাখবো, রাত্রেবেলা করে আস্তে আস্তে করে গোছাবো, আর যে বাসন কোসনগুলো আছে সেগুলোকে গুছিয়ে নেবো। তারপরে সন্ধ্যাবাতি দিয়ে 5-10 মিনিট মানে বডি একটু রেস্ট চাচ্ছে, পারছি না। আমি রান্নাবান্নাতে যাইনি আজকে, মাই করেছিল, আলু সেদ্ধ ডাল ঘি দিয়ে খেয়েছি, ডাল ভাত। সবাই মেয়েকে মা স্নান করিয়ে দিল, সবাই সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ গ্রহণের পরের দিন মানে এই নিয়মটা তো করতেই হয়, তো এই কাজটা সবাই করেছে নিশ্চয়ই। তো ওই যা হয় আর কি, মানে এক তো পূজা, তারপরে আবার গ্রহণ, তার উপরে পরের দিন আবার ডাবল কাজ, এই হচ্ছে পরিস্থিতি। চলো চোখ মুখ বসে মানে টেনে আসছে, আমি একটু সময় থাকলে হয়তো ঘুমিয়ে পড়বো, জলও খাচ্ছি না, চলো পরে আবার আসছি। গুড মর্নিং, আজ হচ্ছে মঙ্গলবার, সকাল সকাল উঠে ফুল তুলে নিলাম, আর এক কাপ চা নিজের জন্য করতে করতে আপনাদের সামনে আসা। সেই ব্লগ শুরু করেছিলাম রোববার দিন দুপুরে, তারপরে সোমবার দিন আর ব্লগে আসতেও পারিনি, ব্লগ কন্টিনিউ করতে পারিনি। গেছিলাম দিদিভাইদের বাড়িতে বিজয়া করতে, তো দশমীর পরে আর বিজয়ার জন্য প্রণাম করতে যাওয়া হয়নি। তো এসে রাত্র আস্তে আস্তে রাত্র হয়ে গেছিলো, দিদিভাইয়ের জন্য আলতা সিঁদুর ঠিক করে রেখেছি নিয়ে যাব, সেটা নিতেও ভুলে গেছি। যে এরকম হয় মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো করতে গিয়ে না দেখছি যে কাজ আরও মানে উলটপালট হয়ে যায়। তো মাঝখানে একদিন আবার যাব। তো এক কাপ চা নিজের জন্য নিয়ে বসে পড়লাম, আর ওর পাপাকে দিয়ে দিয়েছিলাম ওটস, ও ওটসকে চলে গেছে, আর আমি এখন এক কাপ চায়ে চুমুক দিচ্ছি আর আপনাদের সাথে দুটো কথা বলছি, ব্লগটা কন্টিনিউ করছি।
জামা কাপড় আরও কিছু জমে ছিল, তাই মেশিনে দিয়ে দিলাম এগুলোকে। কথা বলতে পারছি না, গলাটাও ভেঙে গেছে, বুঝতেই পারছেন। এখন চলে গেলাম ছাদে, 9টা বাজছে। ইচ্ছে হয়েছিল যে দুটো ব্লগ দেখব, খুব প্রিয় ব্লগার দুজন আমার ব্লগ ছেড়েছেন, কিন্তু সেটা আর হলো না, এসে দেখব। চলে গেলাম গাছে জল দিতে। কালকে যেহেতু সারাদিন বাড়ি ছিলাম না, রাত্রে এসে আর শরীরে দিল না, জলটাও দিতে পারলাম না গাছে। আর জল গাছগুলোর যত্ন এখন নিতে হবে যেহেতু শীত চলে এসছে, আর এখন গাছে খুব একটা বেশি ফুল দেবে না যদি যত্ন না করা হয়। আমার আবার 12 মাস মানে সম পরিমাণেই ফুল হয়, কারণ আমি গাছে ভীষণ ভালোভাবে পরিচর্যা করি। তো এবছর খুব মানে গণ্ডগোল হয়ে যাচ্ছে আমার, আর সামনেই মানে সামনের মাস থেকে মেয়ের আবার স্কুল শুরু হয়ে যাবে, মানে ডিসেম্বরের শেষের দিকে। তো তার আগেই গাছগুলোতে যা যা পরিচর্যা করার সেগুলোকে করে নিয়ে ফেলতেই হবে। এবছর আমার মানে যে আপেল কুল গাছটা একদম আমি নজর দিতে পারিনি, মানে হয়নি, সেই মুহূর্তে আমার ভীষণ কাজ পড়ে গেছিলো। তো এবছর আমার মনে হচ্ছে না যে খুব একটা কুল হবে, মানে হবেই না ধরে নিয়েছি, কারণ আমি গাছে কোনো স্প্রে করিনি, খাবার দিইনি ঠিক টাইম মতো, মানে একটা ফুল আসার আগে স্প্রে হয় সেটা দিইনি, ওষুধ দিইনি, তাহলে আর কি ফলের আশা কী করে করি বলো। তো গাছগুলোতে জল দিয়েই নেমে এলাম ঘরে, এসে দেখি মা এখানে কয়লা ভাজা কেটে দিচ্ছে, কালকের জন্য কিছু চচ্চড়ি কেটে রাখছে। আর কি রান্না করব বুঝে উঠতে পারছিলাম না। আর মেয়ে এদিকে বায়না করছে যে ও নাকি ম্যাগি খাবে, ঘুম থেকে উঠেছে, ওকে ভেবেছিলাম একটু প্রোটিন পাউডারটা দিয়ে, মানে পেডিয়াশিওর, সরি পেডিয়াশিওরটা দিয়ে, প্রোটিন পাউডার বলছি, ওকে দুধ দিয়ে দেবো, কিন্তু সে খাবে না। আর আমার খুব ইচ্ছে হলো আলুর দম খেতে, কারণ কাল ভাগ্নি আলুর দম করেছিল, মানে এত টেস্ট লেগেছে। আর আমি আজকে ভাবলাম একটু আলুর দম করি, কষা কষা করে নিরামিষভাবে আলুর দম করবো। এখানে একটু খেসারি ডাল ভিজিয়েছি, এটা নারকল দিয়ে হবে বড়া। মেয়েকে দিয়ে দিলাম ম্যাগি সিদ্ধ করে। আর আমি এখানে যে মশলাটা হবে, এখানে কাজু বাদাম, কিশমিশ, পোস্ত, চারমগজ, শুকনো লঙ্কা, আদা, এটাকে আমি সুন্দর করে ফাইন পেস্ট করব, তাই একটু জলে ভিজিয়ে রাখলাম। জলে ভিজিয়ে রাখলে টেস্টটা খুব সুন্দর হয়। আর এখানে কটা পরোটা ভেজে নিচ্ছি, দুটো দুটো করে 6টা, ওর বাবাকে টিফিনে দেব। আর ভাবলাম রাত্রে আলুর দম যেহেতু হচ্ছে আর ভাত হবে না, রাত্রে আমরা সবাই মিলে পরোটা বা লুচি খেয়ে নেব। আর তার জন্যই ডালটাকে সিদ্ধই রাখছি, ডাল সিদ্ধ হলো। আর এক কটা বেগুন ভেজে নেব, আলু সরি আলু বলছি মানে করলা ভাজা থাকছে আর আলুর দম। তো এই দিয়েই আমাদের আজকের দুপুরবেলার লাঞ্চ আমরা সেরে নিচ্ছি। আর এখানে আমি মানে তোমরা হয়তো সেলফে দেখতে পাচ্ছ, আমি এখানেও আলপনা দেই, কারণ রান্নাঘরটা হচ্ছে মা লক্ষ্মীর জায়গা এটা আমি মনে করি। আর রান্নাঘরটা আগের দিনের লোকেরা রান্নাঘরে ধূপধুনো দিত, রান্নাঘরটাও আমাদের কাছে মানে ঠাকুর ঘরের মতনই, কারণ মা লক্ষ্মীর বাস রান্নাঘরে, এটা মনে প্রাণে বিশ্বাস করি, তাই আমিও ধূপধুনো দিই। আর সবার আগে মানে যে ব্যাপারটা কি বলো তো, মনে ভক্তি নিয়ে যে কোনো জায়গায় ধূপধুনো দেখালে আমি মনে করি সেই জায়গায় ঠাকুর আসতে বাধ্য। তো রান্নাঘরে জানো তো যে জুতো মানে জুতো পরে আর কি ঢুকতে হয় না, তো আমরা তো শীতের দিনে পারি না, জুতো পরেই রান্না করি। কিন্তু এবার থেকে আমি চেষ্টা করব, আমি কথাটা জানতাম মানে ঠিক সেরকম একটা মানা হতো না, কিন্তু আমি এখন যতটা সম্ভব পারি রান্নাঘরে আর কি জুতো ঢোকাবার চেষ্টা করি না, এটা মন থেকে একটা ব্যাপার আসে। তো মা সোনামা বললো, মানে শাশুড়িমা বললো, আগেকার দিনে তো সেটা করতোই না, রান্নাঘরে জুতো পরে যাওয়া নিষেধ ছিল, কারণ রান্নাঘর খুব একটা পবিত্র জায়গা, মানে আমাদের গৃহের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গাই হচ্ছে রান্নাঘর। তো এই ব্যাপারটা আগেকার দিনে লোকেরা খুব মানতো, এখনের মানুষ সেটা মানে না। কিন্তু কিছু কিছু জিনিস আমি মনে করি যে পুরনো হয়ে গেল, সেগুলোকে মানাটা আমাদের উচিত, তাতে আমাদেরই সংসারের মঙ্গল। তো যে ব্যাপারটা আমি বলছিলাম আলপনা, তার জন্য আমি রান্নাঘরে চালের ড্রামে দিই। তো রান্নাঘরে আলপনাটা আড়াই দিন হয়ে গেছে, আজ ভাবছি মুছে দেব। আর এখানে দেখো আলুগুলোকে আমি হালকা করে ভেজে নিলাম, সামান্য নুন দিয়েছি, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কাশ্মীরি রেড চিলি দিয়েছি,
দিয়ে আলুগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর আলুর দমটা কষা কষা করব, মশলাটা জাস্ট কষে গেছে। এখন হালকা একটু বাটি ধোয়া জল দিয়ে আলুর দমটা গাল করেছিল, খুব ভালো হয়েছে। তা আমি আজ আবার একটু জলের পরিমাণটা আমার হাফ কাপ মতো, মানে আমি একটু জাস্ট ইচ্ছে করেই বেশি দিয়েছি, কারণ আমি জানি আলুতে মশলাটা একদম কষে যাবে, গামাখা ভাবটাও টেনে যাবে। তার জন্য আমি আরেকটু জল, মানে এই এক কাপ মতো গরম জল করে দিয়েছিলাম। এরকম কষানো অবস্থায় রান্না করলে তো টেস্টের পরিমাণ অনেক বেশি হয়, কিন্তু এইরকম নিরামিষভাবে আলুর দম খুব ভালো লাগছে। সামনেই তো কালী পুজো, ভাবছি কালী পুজোর দিন মাংস তো হয়ই, আমাদের পাঁঠার মাংস হয়, কিন্তু পাঁঠার মাংস বলছি ভেড়ার মাংস হয়, তো ওই পাঁঠার মাংসের সাথে ভেড়ার মাংসটা আমরা একটু মিলিয়ে নিয়ে আসি। তো সাথে কিন্তু লুচি হবেই, কারণ কৌশিক অমাবস্যায় আমরা ভাত খাই না। তো ভাবছি সেদিন এরকম একটু কষা কষা করে আলুর দম করবো। আলুর দমের মানে ভালোবাসাটা এক জায়গায়, আর সেই মাংসের ভালোবাসাটা এক জায়গায়, তাই না বলুন? তো যাকে দেখো, মানে যেটা করব মনে মনে মানে এখনই ভাবছিলাম, তো কথাটা বলে দিলাম। আর এখানে আমি এই নারকল দিয়ে এখানে একটু তিল দিয়েছি, দিয়ে আমি এখানে খেসারি ডালটা পেস্ট করে নিলাম, পেঁয়াজ ছাড়া এটাও মানে নিরামিষভাবেই করছি। এমনিতে আজ আমাদের কোনো নিরামিষ নয়, বাট আমি আজকে রান্নাগুলোতে পেঁয়াজ ব্যবহার করিনি। মানে পেঁয়াজ খেতে খেতে এরকম একটা হ্যাবিট হয়ে যায় যে পেঁয়াজ ছাড়া যেন আমরা চোখে মুখে অন্ধকার দেখি, কিন্তু পেঁয়াজ ছাড়াও যে রান্না হয়, পেঁয়াজ ছাড়াও যে রান্না খেতে সুস্বাদু, সেটা কিন্তু ভুলেই যাই, মানে ভুলেই গেছি যারা পেঁয়াজ খেতে ভালোবাসে। আমার ঘরে খুব পেঁয়াজ চলে, তাই আজ পেঁয়াজ ছাড়া রান্না করবো ঠিক করে নিয়েছিলাম। আর ছোটো ছোটো ব্লগ দিচ্ছি, এডিট করতে মানে ক্লান্ত বোধ করছি, পুজোর ধকলের রেশটা শরীর থেকে এখনও যায়নি, মনের প্রাণে পুজো পুজো ভাবটা এখনও আছেই। তো দেখো আমি এখানে কী সুন্দর বড়াগুলোকে ভেজে নিলাম, আমার মেয়ে বড়া ভেজে রেখেছি, ও দুটো করে বড়া নিচ্ছে আর এরকম পায়ের ওপর পা তুলে আরাম করে টিভি দেখছে। আমি স্নান টান করে এসে এই 1:10 এই টাইমটাতে আমি ঝটাপট করে একটু পুজোটা দিয়ে নিলাম, দিয়ে এখন খাবো। আর চুলটাকে ছেড়ে রেখেছি, চুলটা ভেজা আছে, সম্পূর্ণ আছড়াইনি। ছাদে থেকে জামাকাপড়গুলো নিয়ে এসেছি, আবার মেশিনে কটা কাপড় দিয়ে দিলাম, কারণ যে কাপড়গুলো পুজোতে পরা হয়েছিল সেগুলোকেও কিন্তু মানে ছাড়া পড়ে গেছে, কাঁচা হয়নি। তো দেখো 3 কাপড় কেচে এই রাখছি বিছানায়, এখন এগুলোকে গোছাবো, তারপরে রেস্ট। তো চলো টাটা, আজকে।